আমাদের চারপাশে প্রকৃতিতে কত ধরনের গাছই না দেখি, কোনো গাছ ফুল দেয়, কোনোটা ফল, আবার কোনোটা শুধুই প্রকৃতির সৌন্দর্য বর্ধন করে। আমরা যেমন দেশীয় আম, জাম, কাঁঠাল দেখতে অভ্যস্ত, তেমনি রডোডেনড্রন, ক্রিসমাস ট্রি ইত্যাদি বিদেশি গাছগুলো সম্পর্কেও আমরা কম বেশি জানি। কিন্তু দিভি দিভি বাও বাব, এদের কি আমরা ভালো করে চিনি? কেউ বারো মাসই বাঁকা, কেউ গিট পাকানো, কারো আবার পেটের মধ্যে টানেল। পৃথিবী জুড়ে এ ধরনের অদ্ভুত গাছের সন্ধান পাওয়া যায়, যাদের আকৃতি, প্রকৃতি ও বৈশিষ্ট্য অন্য সব গাছ থেকে ভিন্ন। তেমনি কিছু গাছ সম্পর্কে জানতে চেষ্টা করব আমরা। দিভি দিভি আরুবা, দক্ষিণ আমেরিকার উত্তরে অবস্থিত আরুবাতে এই গাছগুলো বেশি দেখা যায়। ওখানকার স্থানীয় ভাষায় এদের বলা হয়ে থাকে ওয়াটাপানা। আরোরা বোনাইরে এবং কুরাকো দ্বীপের প্রধান আকর্ষণ এই দিভি দিভি গাছ। এই দ্বীপাঞ্চলে আসা পর্যটকদের টি শার্ট, টুপি, নানা উপহার সামগ্রীতে এই গাছের ছবি হরহামেশাই দেখতে পাওয়া যায়। দ্য সানল্যান্ড বাওবাব, দক্ষিণ আফ্রিকা। এই গাছটির আবাসস্থল দক্ষিণ আফ্রিকায়। এটি বিশ্বের সর্ববৃহৎ বাওবাব বৃক্ষ। এর বয়স প্রায় 1700 বছর। 154 ফুট লম্বা এই গাছের মাঝখানে গভীর ফাঁকা জায়গা তৈরি হয়েছে, আর এটি তৈরি হতে সময় লেগেছে প্রায় 100 বছর। গাছটির পেটের মধ্যে এতটা ফাঁকা জায়গা আছে যে সেখানে একসময় একটা বার তৈরি করে ফেলা হয়েছিল। এই বারে প্রায় 60 জন লোক একসাথে বসার ব্যবস্থা ছিল। তবে 2016 সালের এক প্রাকৃতিক দুর্যোগে এই গাছের 1/3 ক্ষতির সম্মুখীন হয়। গাছের অনেক বড় শাখা প্রশাখা ভেঙে পড়ে, ফলে বারটি বন্ধ করে দিতে হয়। টেট্রামেলেস নুডিফ্লোরাস, কম্বোডিয়া। বিশ্বের মানুষের কাছে গাছটি সিল্ক কটন ট্রি হিসেবে বেশি পরিচিত। বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী এই গাছ। কম্বোডিয়ার সিয়েমরিপ প্রদেশের প্রাচীন অ্যাঙ্কর নগরীর এক অন্যতম প্রাচীন নিদর্শন প্রম মন্দিরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বেড়ে উঠেছে এই 70 ফুট উচ্চতার গাছটি। গাছটির শরীর থেকে বের হয়ে আসা বিশাল বিশাল শেকড়গুলো মন্দিরের গাবে মন্দির প্রাঙ্গণের প্রায় 35 ফুট জায়গা জুড়ে বিস্তৃত। গাছটির মোটা শিকড়গুলো এমনভাবে মন্দিরকে জড়িয়ে রেখেছে যে দেখে মনে হবে কোনো অভিশপ্ত প্রাণী মন্দিরটিকে গিলে নিচ্ছে। ফ্লোটিং ট্রি অরেগন। অরেগনের ক্রেটার লেকের প্রধান আকর্ষণ 30 ফুট উচ্চতার একটি ফ্লোটিং ট্রি। এই লেকের সবচেয়ে পুরনো সদস্য হিসেবে গাছটিকে ওল্ড ম্যান অফ দ্য লেকও বলা হয়। গাছটির শুধুমাত্র 4 ফুটের মতো অংশ জলের উপরে দেখতে পাওয়া যায়। গাছের জলের তলার অংশে মশেরা বাসা বেঁধেছে। লেকের জল পরিষ্কার বলে সেই অস্পষ্ট অংশটুকু স্পষ্ট দেখা যায়। বাওবাব প্রিজন ট্রি অস্ট্রেলিয়া। গাছটি রয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার ডার্বি শহরে। গাছটি লম্বায় প্রায় 12 মিটার, আর এর মাঝখানে প্রায় 5 মিটার ব্যাসের ফাঁকা রয়েছে। 1890 সালে অপরাধীদের এই গাছের কোটরে বন্দি করে রাখা হতো, সেই থেকে এই গাছের নাম হয় প্রিজন ট্রি। তবে এখন আর সেখানে বন্দীদের আটকে রাখা হয় না, এখন গাছটি টুরিস্টদের জন্য সংরক্ষণ করা হয়েছে। সার্কাস ট্রি ক্যালিফোর্নিয়া। 1947 সালে একজন সুইডিশ আমেরিকান কৃষক এক্সেল আর্লেন্ডসন পর্যটকদের আকর্ষণের জন্য তার রোপণকৃত গাছগুলোর বিভিন্ন আকৃতি দিতে শুরু করেন। জীবিত গাছের উপর নানা রকম শিল্পকর্ম নির্মাণে তিনি দক্ষ ছিলেন এবং এ নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালাতেন। যখন তিনি তার 60 থেকে 70টি জীবিত গাছে এমন শিল্পকর্ম তৈরি করতে সক্ষম হলেন, তখন তিনি সেসব গাছগুলোকে নিজের খামার থেকে তুলে এনে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ অঞ্চলে রোপণ করেন এবং তার সেসব শিল্পকর্ম দর্শকদের জন্য উন্মুক্ত করে দেন। আর্লেন্ডসন তার এই গাছের নামকরণ করেন সার্কাস ট্রি। বর্মিস ট্রি কানাডা। লিম্বার পাইন প্রজাতির এই গাছটি রয়েছে কানাডার দক্ষিণ পশ্চিম আলবার্টায় ক্রাউনেস্ট হাইওয়ের ধারে। এই গাছ 1978 সালে মারা গিয়েছে, 40 বছরের কাছাকাছি হতে চলল, তারপরও একইভাবে দাঁড়িয়ে রয়েছে গাছটি। শোনা যায় গাছটি যখন মারা যায় তখন তার বয়স ছিল প্রায় 750 বছর। অনেকে একে ভৌতিক গাছও বলে থাকেন। রাতের বেলা হাওয়াইয়ের পাশে পাতাহীন এরকম একটি গাছকে দাঁড়িয়ে থাকতে দেখলে কারই বা ভয় না করবে। বটল ট্রি নামিবিয়া।
এই ধরনের গাছ সাধারণত নামিবিয়ার সেমি ডেজার্ট অঞ্চলে জন্মাতে দেখা যায়। এই গাছে কোনো পাতা জন্মায় না, সবটাই কাটা, আর একটা কাটা প্রায় 30 সেন্টিমিটার লম্বা। এই গাছ থেকে এক ধরনের জলীয় ল্যাট্রেক্স বের হয়। স্থানীয় লোকেরা এই আঠা সংগ্রহ করে রাখে এবং কোনো শিকার ধরার সময় তীরের মুখে সেই আঠা লাগিয়ে তা শিকার করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।